আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই আছি। বলো ভাই আপনার নামটা কি? আমার নাম রুবেল। রুবেল ভাই, আজকে আপনাদের পেঁয়াজের বাজার কেমন কেমন চলছে বাজারে? আছে মোটামুটি ভালোই, মোটামুটি ভালোই আছে। আপনার কাছে যে এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোন জেলা থেকে আনা ভাই? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ? হ্যাঁ। ফরিদপুরের এই পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আছে বিক্রি কত? 70 টাকা কেজি। 70 টাকা কেজি? এবার মাঝে কম ছিল আবার বাড়ছে। মাঝে কম ছিল আবার বাড়ছে। এই যে আবার বাড়ার কারণটা কি? বাড়ছে, তেল দেওয়ার কথা ছিল, পেঁয়াজ না করছে, পেঁয়াজ দেবো না। এনজার তেল দেওয়ার কথা ছিল, এই তেল দেবো না, দিবে না, এই জন্য আবার পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে। সামনে কি বাড়ার সম্ভাবনা আরো আছে? সামনে নিয়ন্ত্রণ না আসে বা নিয়ন্ত্রণ আসতো না।